রাজ্য জুড়ে এখন একটা বিতর্ক হচ্ছে, সে বিতর্কের মূল কথাই হচ্ছে যে কারো বাড়িতে 21 কোটি 20 লক্ষ টাকা ক্যাশে খুঁজে পাওয়া পশ্চিমবঙ্গের মতো রাজ্যে একটি খুব বিস্ময়কর ব্যাপার। এটা গুজরাট কিংবা মহারাষ্ট্র হলে হয়তো বা ভাবা যেতে পারত, কিন্তু পশ্চিমবঙ্গে এটা খুব বিস্ময়কর ব্যাপার। শুধু টাকা নয়, আমি জানতে পারলাম আমরা যে বিদেশি মুদ্রা পাওয়া গিয়েছে, সোনা দানা কত সম্পত্তি পাওয়া গিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু এটাও কিছুই না, যদি আজকে তদন্ত ঠিক মতো হয়, আমি ইতিপূর্বে বলেছি আবারও বলি যে শাসক দলের বহু নেতা মন্ত্রী কাউন্সিলর তাদের বাড়ি যদি তদন্ত করা হয় হাজার হাজার কোটি টাকা বেরোবে। এই কয়েক বছরে এরা পশ্চিমবঙ্গের মানুষকে এইভাবে প্রতারিত করেছে, পশ্চিমবঙ্গের ধনসম্পদকে এইভাবে নষ্ট করেছে শুধুমাত্র ব্যক্তি স্বার্থে। তৃণমূল দলটাই দুর্নীতিগ্রস্ত দল, এর বিরুদ্ধে মানুষকে পথে নামতে হবে।